নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি যে বিষয়টি আপনাদের জানাবো সেটি হচ্ছে দু হাজার কুড়িতে শিক্ষাভাগ্য দু হাজার কুড়িতে স্বাস্থ্যভাগ্য এবং দু হাজার কুড়িতে সন্তান ভাগ্য কেমন হবে আপনাদের দু হাজার কুড়িতে গোচরে পাঁচটি রাশির শিক্ষা স্বাস্থ্য এবং সন্তান ভাগ্য নিয়ে আমি আপনাদের জানাব তো আসুন শুরু করি ভিডিওটি কথাই রয়েছে স্বাস্থ্যই সম্পদ আর এই স্বাস্থ্য যদি আমাদের ঠিক না থাকে তবে কোনো কাজ করার এনার্জি পায় না দু হাজার কুড়িতে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিচ্ছে পাঁচটি রাশি কাজেই এই পাঁচটি রাশিকে খুব সাবধানে থাকতে হবে শরীর স্বাস্থ্যকে নিয়ে শুধু নিজের শরীর স্বাস্থ্য কেন পরিবারের শরীর স্বাস্থ্য এবং যারা বিবাহিত বা বিবাহিতা তাদের জীবন জীবনসাথী বা জৈবন সঙ্গীর শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে যেই পাঁচটি রাশির শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে তাদের নাম একে একে আমি এবার জানিয়ে দিই প্রথম মিথুন রাশি দ্বিতীয় তুনা রাশি তিন নম্বর ধনুরাশি চতুর্থে রয়েছে মকর রাশি এবং পঞ্চম কুম্ভ রাশি এই পাঁচটি রাশির শরীর স্বাস্থ্য সম্ভাবনা রয়েছে খারাপ হওয়ার কাজেই এই পাঁচটি রাশিকে খুব সাবধানে থাকতে হবে হঠাৎ করে কোনো অসুখ বিসুখে পড়ে যাওয়া শ্বাসকষ্ট দেখা দেওয়া উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়া হাড়ের সমস্যা দাঁতের সমস্যা এছাড়া ব্যথা বেতনা এছাড়া হাটের কোনো অসুখ দেখা দিতে পারে এই পাঁচটি রাশির কাজেই পাঁচটি রাশি মানুষকে সাবধানে থাকতে হবে এবং প্রয়োজনে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেওয়ার দরকার রয়েছে জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা এই শিক্ষা দু হাজার কুড়িতে পাঁচটি রাশির সমস্যা দেখা দিচ্ছে কাজেই এই পাঁচটি রাশিকে শিক্ষার দিক থেকে সাবধান থাকতে হবে বিশেষত দু হাজার কুড়িতে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং যে সমস্ত জাতক জাতিকারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবে তাদের দু হাজার কুড়িতে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে প্রথমেই যে রাশিটিকে নাম আমি জানাব যাদের বিশেষ সতর্কতা থাকা উচিত সেটি হচ্ছে মিথুন রাশি দ্বিতীয় হচ্ছে সিংহ রাশি তৃতীয় রাশি চতুর্থ কুম্ভ রাশি পঞ্চম যে নামটি আমি জানাব সেটি হচ্ছে মকর রাশি এই পাঁচটি রাশিকে শিক্ষাক্ষেত্রে সমস্যা রয়েছে আপনারা সাবধানে থাকুন এবং আপনারা পড়াশোনা সঠিকভাবে করুন পড়াশোনার ক্ষেত্রে পরিশ্রম করুন নচেত আপনারা কিন্তু আশানুরূপ নাম্বার পাবেন না এবং যতটা পরিশ্রম করবেন তার থেকে কিন্তু নাম্বার কমে যেতে পারে এবং আপনাদের জীবনে হতাশা নেমে আসতে পারে কাজেই এই পাঁচ রাশির জাতক জাতিকাদের প্রচুর পরিমাণে পরিশ্রম করা উচিত যাতে খুব একটা আপনাদের জীবনের সমস্যা না আসে প্রত্যেক নবদম্পতি সন্তানের কামনা করে থাকে এই সন্তান পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান হোক সন্তান ছাড়া আমাদের জীবন ভাবাই যায় না এবং সন্তান ছাড়া মায়ের মাতৃত্ব অপূর্ণ থেকে যায় দীর্ঘদিন ধরে যারা চেষ্টা করছেন সন্তান নেওয়ার কিন্তু কোনো কারণবশত সন্তান নিয়ে ওঠা হয়নি দু হাজার কুড়িতে এমন পাঁচটি রাশি রয়েছে যাদের সন্তান আসার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে এই পাঁচটি রাশি হচ্ছে বৃষরাশি দ্বিতীয় কন্যারাশি তৃতীয় রাশি চতুর্থ মিন রাশি এবং পঞ্চম মেষ রাশি এই পাঁচটি রাশি জাতক জাতিকাদের মাতা বা পিতা হওয়ার যোগ দেখা দিচ্ছে আপনারা এই সময় চেষ্টা করুন অবশ্যই আপনাদের দীর্ঘদিনের মনের ইচ্ছা পূর্ণ হবে